সুন্দর একটা সকালে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আজকে শান্তিপুর স্টেশন থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। আর আজকে আমি যেতে চলেছি গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বা স্বস্তির জায়গাতে, সেটা হচ্ছে যে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। তোমরা ইন্ট্রোটা দেখে তো বুঝতেই পেরে গেছো, 40-43 ডিগ্রি তাপমাত্রাতে, ঠিক আছে, এখন যদি একটুখানি ওয়াটার পার্কে গিয়ে হচ্ছে যে এনজয় নাই করতে পারি তাহলে কিন্তু ভালো লাগবে না। আর সব বন্ধুরা মিলে আজকে যেতে চলেছি আমাদের সেই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে, আজকে সেই এনজয় করব। আর তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব এবং তোমরাও কিভাবে আসতে পারবে সেটাও তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা আজকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে, ঠিক আছে, আর যাবো আমরা বিরাট স্টেশনে। চলো, কি করে যাচ্ছি এবং তোমরা কিভাবে আসবে সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওটার মাধ্যমে থাকবে। আর আমার সাথে আজকে কে রয়েছে তোমাদেরকে দেখাই, এই যে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে নিমিত্ত, ঠিক আছে, আজকে নিমিত্ত। হ্যাঁ, বহুত রোদ্দুর না ভাই, এই গরম, হ্যাঁ হ্যাঁ, এই গরমে হচ্ছে যে এ আমি আর এর কিছু বন্ধু বান্ধব মিলে সবাই মিলে যাচ্ছি। কোথায় ভাই? বিরাট ১১ জনের টিম মিলে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। তাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি সেরা এনজয় হবে, তাই তো? চলো আজকে গরমের মধ্যে এনজয় করবো, ওয়াটার পার্কে গিয়ে কেমন হবে তোমরা দেখো। আর পুরোটা কিন্তু গাইড করা হবে আজকে এই ভিডিওতে। হ্যাঁ, তা ওরু ও করবে ভিডিও, আমি করবো, একসাথে ভিডিও করবো। চলো, তোমার তো ব্লগ হবে, বিরাট তোমার একটা ড্রাই পার্ক, একটা ওয়াটার পার্ক, দুটো ব্লগই হবে, সেটাই তোমরা দেখতে পাবে। চলো, এটা দেওয়া হবে ভিডিওটা, কোনো অসুবিধা নেই। চলো ভিডিওটা আজকে দেখতে থাকো। পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে। এবার আমরা যাবো বনগাঁ স্টেশন থেকে বিরা, এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আর এই যে সব বন্ধুরা উঠে পড়লো দেখতে পাচ্ছ, আর এখানে এই যে লিফটে করে এখন আমরা উঠছি। এখন হচ্ছে নিমিত্ত আসেনি, নিমিত্ত পেছন থেকে কোন সাইডে গেল, চলো দেখা যাচ্ছে তোমাদেরকে। তো গাইজ, বনগাঁ স্টেশনে পৌঁছালাম, এবার এখান থেকে বিরাট ট্রেন ধরবো, ঠিক আছে, বনগাঁ থেকে বিরাট ট্রেন ধরবো এবং বিরাট স্টেশনে গিয়ে আমরা নামবো। শিয়ালদা থেকে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে ডাইরেক্ট বিরাট স্টেশনে নামতে হবে। এবার বিরাট স্টেশনে নেমে কীভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর যারা কৃষ্ণনগরের সাইড থেকে আসতে চাইছো তারা হচ্ছে যে এদিকে রানাঘাটে নেমে রানাঘাট থেকে বনগাঁ এসে বনগাঁ থেকে আবার বিরাট ধরতে পারো, এরকম তিনখানা চেঞ্জও করতে পারো, এইভাবে তোমরা আসতে পারো। তাই এবার আমরা বিরাট স্টেশনে যাবো এবং বিরাট স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি।
ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে বিরাশ স্টেশনে। এবার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করবো আমরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঢুকবো, তারপরে ঢুকবো, কারণ হচ্ছে খাওয়া দাওয়া ওখানে করবো না, খাওয়া দাওয়া এখান থেকে সেরে নেবো, তারপর হচ্ছে আমরা বিরাশ। এই যে দেখতে পাচ্ছ গ্যাং সব রয়েছে, এগারো জন বারো জন এসেছি আমরা টোটাল, এখন টিম নিয়ে এসেছি গরমের মধ্যে। এখন ফাইনালি আমরা ফুটি খাচ্ছি, ঠিক আছে সবাই মিলে এখন ফুটি খাবো। এ ফুটিটা কই, ফুটিটা কে চুরি করলো? এ তো ফুটি, এ ফুটিটা দে, ফুটিটা চুরি করে চলে গেছিল। সেই ইনজয় নে নে, ফুটিটা কল বলে বলে ফুটি গা আস্তে গা, সব খেয়ে নিলো, সব খেয়ে নিয়েছে। অটোতে উঠে পড়েছি, ঠিক আছে অটোতে বা টোটোতে যে কোনো কিছুতে তোমরা যেতে পারো। এখানে আমাদের পুরো গ্যাংটা উঠে পড়েছে, এই যে ভেতরে এদিকে সব রয়েছে, এগারো জন বারো জনের টিম রয়েছে আমাদের, কুড়ি টাকা করে ভাড়া, সবাই আছে। হ্যাপি ভ্যালি পার্কের একটা সেই এনজয় করতে যাচ্ছে একটা পুরো টিম নিয়ে, ঠিক আছে বন্ধুরা থাকলে সাথে সেরা একটা এনজয় হয়, আর তার সাথে যদি গ্যাং টাইপের একটা অনেক ছেলে মিলে থাকে। আমি কি বলছি, এই বাইকটা একটু চালিয়ে দে, মাইকটা হ্যাপি ভ্যালি পার্ক যা বাতা গানটা চালা ভাই, গানটা চালা। কতক্ষণ লাগবে গো কাকা? হ্যাঁ হ্যাঁ, 7-8 মিনিট লাগবে এখান থেকে, তারপরে আমরা পৌঁছে যাবো একদম হ্যাপি ভ্যালি পার্কে। গাইস দেখতে পাচ্ছ এই মোড়টাতে নামাবে, অটো করে আসলে এই মোড়টাতে নামাবে, আর এই সাইডে হচ্ছে তোমার বিরাট পার্ক, ঠিক আছে এই সাইডে বিরাট পার্ক, আর এদিকে আবার রাস্তা চলে যাচ্ছে, আর আমরা এদিক দিয়ে যাবো বিরাট পার্কে। আর সামনে দেখতে হবে এই যে স্কুলটা রয়েছে, স্কুলটার এই সামনে দিয়ে আমরা চলে যাবো। এবার আমাদের গ্যাংটা শুধু দেখো কতগুলো রয়েছে, ফাইনালি পুরো পৌঁছে গেলাম এই যে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। এই যে হ্যাপি ভ্যালি পার্কে আসলে তোমরা গাড়ি পার্কিং এখানে করতে পারো, এরকম 4 চাকা 50 টাকা, 3 চাকা 30 টাকা, 2 চাকা 20 টাকা, সাইকেল 5 টাকা, ছোট বাস 200 টাকা, 300 টাকা বড় বাস, আর এইটা হচ্ছে পার্কিং জোন, এখানে হচ্ছে গাড়ি টাড়ি পার্কিং করা যেতে পারে। আর এই সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা কাটবো। দেখতে পাচ্ছ এখানে কত টাকা রয়েছে, এখন আমরা টিকিট কাটতে যাবো। অনেক টাকা রয়েছে তো ভাই, কত টাকা আছে রে ভাই? 5.5 হাজার টাকা, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের 5.5 হাজার টাকা চলে যাবে। এই যে টাকাটা দেখতেই পাচ্ছ, এই যে টাকাটা। তো বন্ধু এই যে টাকাটা দেখছো, এই টাকাটা নিয়ে আমি যদি এখন ভেগে যাই তাহলে ভালোই হয়। না না ভাই, বন্ধু টাটা চলে ভাই, আজকে দিনটা নষ্ট হয়ে যাবে। টিকিট টাকা তাড়াতাড়ি। ফাইনালি টিকিটটা দাদি কেটে নি, টিকিটের মূল্যটা মানে কত সেটা দেখবো, আগেও তো 500 টাকা ছিল। দেখতে পাচ্ছ 300 টাকা, তাই তো? আর বড়দের একটা 500 টাকা, টাকা নাকি টিকিট। হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের এবার হচ্ছে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম, দেখতে পাচ্ছ এন্ট্রি গেট দিয়ে ঢুকার পর এটা হচ্ছে ড্রাই পার্ক, এটা একটা নেক্সট ভিডিওতে দেবো তোমাদেরকে, আই বাটনে লিঙ্ক থাকবে, ড্রাই পার্কটা দেখে নিও। আর এখানে হচ্ছে ব্যাগ চেকিং হচ্ছে, এই যে ব্যাগ চেকিং করা হচ্ছে, সব ব্যাগটা চেকিং করা হয়। এখানে কি কি অ্যালাউ নেই কাকা? বাইরে ফুড অ্যালাউ নেই, অ্যালকোহল কোনোভাবে অ্যালাউ হয় না বাইরে ভিতরে। এ কারে চ আমাদের হচ্ছে যে এখান থেকে ব্যাগের পারমিশন নেওয়া হয়ে গেছে,
ব্যাগের পারমিশন নিয়ে আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমরা যাচ্ছি ওয়াটার পার্কের একদম পুরো মেইন গেটের সামনে। ঠিক আছে, আমাদের ছোট্ট কথা বলি, সাইড দিয়ে চলেন, আমার ব্যাগটা তো চেকই হলো না। হ্যাঁ, কতটা চেক করে না, বুঝলি তো, ভেতরে খাবার নিয়ে ঢুকা যাবে, ব্যাগে তো অ্যালকোহলও থাকতে পারে। হ্যাঁ, তাও ঠিক, এটাও ঠিক। সেরা ভিউ, সেরা, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। আর পুরোপুরি একদম গেটের সামনে চলে এসেছি, এবার গেটের সামনে থেকে টিকিটটা হাতে ব্যান্ডটা পরিয়ে দেবে, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। চলো দেখতে থাকো, এই যে সামনের ভিউটা, চো আমাদের টিকিটের ব্যান্ডটা বাদ হাতে, বিল দেখবে, প্লাস হচ্ছে এখানে হাতে ব্যান্ড পরিয়ে দেবে। ফাইনালি পৌঁছে গেলাম এই যে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক বিরাতে, দেখতে পাচ্ছ ফাইনালি ভিউটা দেখো, বড় একটা হুয়াও ভিউ, খুব সুন্দর লাগছে ভিউটা। আর এই যে এখান থেকে এখন, আর এখানে তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। এই যে পোশাক যদি নিতে যাও, পোশাক ভাড়া 100 টাকা, জমা দিতে হবে 200 টাকা, আর ড্রেসটা যখন দেবে তখন হচ্ছে যে 200 টাকাটা ফেরত দেওয়া হবে। ঠিক আছে, লকার ভাড়া 100 টাকা, জমা দিতে হবে 200 টাকা। ঠিক আছে, ডিপোজিট যখন করবে লকারের চাবি, তখন 200 টাকা ফেরত হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন লকার নিচ্ছি, এখানে লকারটা নেই। মধ্যে একদম স্বস্তির জায়গা হচ্ছে যে এই যে বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। যদি হচ্ছে যে তোমরা দীঘাতে নেওয়া যাও, যদি মনে করো যে একটা খুব সুন্দর কম বাজেটের মধ্যে এক জায়গায় খুব সুন্দর একটা ফিলিংস নিবো জলের, এবং কত সুন্দর অ্যাক্টিভিটি করবো সম্পূর্ণ ফ্রিতে, বলতে 500 টাকার মধ্যে এতগুলো অ্যাক্টিভিটি তোমরা সব কিছু পেয়ে যাবে। যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখানে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখন হচ্ছে লকার নিচ্ছে, এই লকারটা নেওয়া হয়ে গেলে লকার নিতে হচ্ছে যে মিনিমাম 100 টাকা লাগে, 100 টাকা লকার ভাড়া, কিন্তু জমা দিতে হবে 200 টাকা, কিন্তু লকারের চাবিটা যখন দেবা তখন তোমাকে 200 টাকাটা আবার ব্যাক দেওয়া হবে। বুঝতে পারছি, এরমভাবে হচ্ছে যে কস্টিউমটাকেও এরমভাবে দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে এদের প্রসেসটা রয়েছে। এর মধ্যে আগে যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল ভাই, কিন্তু এখন অতটা ভিড় নেই আর অতটা ক্রাউড নেই, আমরা কিছুজন আছি, সে তারা এনজয় করবো, মানে জমিয়ে মজা হবে। আমাদেরকে জলটা দেখায়, জলটা কত সুন্দর রয়েছে। আগেরবারে এসেছি যেমন জলটা অতটা পরিষ্কার ছিল না, কিন্তু এখন জলটা পুরো পরিষ্কার রয়েছে। আর গান বাজে ভাই, কপিরাইট চলে আসবে কিনা আমি তাও জানি না, তাও তোমাদের সাথে ভিডিও করে সব কিছু শেয়ার করতে থাকি। আগের ভিডিও তো বললাম, এবারেও বলছো ব্যাগ তো আমার ব্যাগ তো চেকিং করছে না। হ্যাঁ, এটা ঠিক না, এর ভিতরে অ্যালকোহল নেই তো বন্ধু, আছি থাকতেই পারে, থাকতেই পারে। চাবি আমাদেরকে দিয়ে দিয়েছে, এই যে হ্যাপি ভ্যালি লকারের চাবি, কিন্তু লকারটা যেটা নিচ্ছ, লকারটা কোনো ক্ষতি হলে কিন্তু ওই টাকাটা কিন্তু আর রিটার্ন হবে না। ঠিক আছে, আগে থেকে বলে পুরুষদের জেন্টস লকার, ঠিক আছে, এটা জেন্টস লকার। এ কত লকার, দেখো হাত দিয়ে সিলকেটি গামছা, হাত দিয়ে দেখো সিলকেটি গামছাটা, নিমিত্ত উঠিস নে, ওটাই বাচ্চাদেরটা উঠিস নে। ও গাইস, সেরা, না ভাই, না 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 না, এ বন্ধু বন্ধু, এ সেরা এনজয়, এ চিল 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 চিল, সাঁতার কাটছে আমাদের, ও সেই এনজয়। এবার আমরা এক একটা করে রাইড চড়বো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কোনটাই কিরকম রাইড অভিজ্ঞতা, ভাবিয়ে গেছি ভাই। এর তলায় হেভি ঠান্ডা, এ বন্ধু এর তলায় হেভি ঠান্ডা, রাইড চড়বো রাইড চড়বো, চল। এই জলটা পড়বে দেখতে পাচ্ছ, এই জলটা এখন সবাই জ্যাঙ্কে সবাই রয়েছে, এই জলটা পড়বে, দেখা যাক কখন পড়ে। ও এদিককার ভিউটা দেখো গাইস, সেরা, এই এনজয় হচ্ছে তো, একদম জলটা পড়ছে না তো।
দেখতে পাচ্ছ এখন রাইড চড়তে উঠছি, এখন রাইড চড়তে উঠছি, মানে এতটাই গরম না তোমাদেরকে কি বলবো। আর এই যে পেছন সিঁড়িগুলো এটাকে একটুখানি সামলে উঠো, ঠিক আছে, না হলে তোমাদের হচ্ছে হাত পা পেছন খেয়ে যেতে পারে। এই যে এখন এই রাইডটা চড়বো, চলো এবার আমরা, আমি আর এই বন্ধু, দাঁড়া রেডি বন্ধু, রেডি চ। ও ও ভাই, ও ভাই, ও ও ভাই, ও ভাই, ঠিক আছিস? হেভি লাগছে বন্ধু, হেভি লাগছে, হেভি লাগছে বন্ধু, বিশাল 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 বিশাল, ঠিক আছে, সাথে একটা গার্লেন্ডটা ভালো ভালো লাগছে, ও সেল মজা তাই তো। এই যে নিমিত্ত বন্ধুকে নিয়ে আবার একটা রাইড চড়তে যাচ্ছি, তাই তো বন্ধু? একসাথে আমরা রাইডে চড়তে যাচ্ছি সবাই মিলে, তো চলো এক এক করে রাইড গুলো চড়বো, যেহেতু 500 টাকা দিয়েছে সবগুলো রাইড পুরো সম্পূর্ণ ফ্রি, যেহেতু 500 টাকাতে সব রাইড রয়েছে, এক এক করে চড়বো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। বাবা হাঁপিয়ে গেলাম, সিঁড়িতে উঠছি, আমার নামছি, ভিউটা দেখো অসাধারণ লাগছে, অসাধারণ মানে সত্যি অসাধারণ। এখানে সবাই নাচ গানা করছে, এই যে গার্লফ্রেন্ড নিয়ে দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছ এখন এই টিউবের ওপর আমরা উঠবো, এই টিউবটা নিয়ে এদিকে নিমিত্ত দাঁড়িয়ে আছে, নিমিত্ত ভিডিও জায়গাটা দিয়ে নামবো আমরা, ও এরকম নামছে, ও সেরা সেরা, এইটা দেখুন আমরা চড়বো, এখান থেকে নামবো, চলো নিমিত্ত চ। হ্যাঁ সবগুলো রাইড আজকে চড়বো, তারপরে 500 টাকাটা উসুল হবে, তাই সবগুলো রাইড চড়তে হবে, তাই তো বন্ধু? সবগুলো বাবা টেনে তুলতেও কষ্ট হচ্ছে, বাবা জায়গাটা দেখো জাস্ট ওয়াও। এই যে এবার আমাদের এই রাইড যাবো, দেখতে পাচ্ছ এই যে বাবা জান মার হয়ে গেল, সত্যি বলছি গাইজ জান মার হয়ে গেছে, বাবা জান মার হয়ে গেছি, কাকা আমরা যাবো তো,
বন্ধু ভিডিওটা দিস। বেলুনে হাওয়া পুড়ে দিল কাকা, এবার আবার বেলুনটাকে নিয়ে একদম ওই উপরে রাইডটাই যাবো আমরা, একদম সব রাইডে চলবো, চ চ চ। এই যে ধরেছি, এখন আমার ইয়ে আর এ বন্ধু নিমিত্ত আলাদাভাবে ভিডিও করছে, তাই আমরা এরকম আলাদাভাবে ঘুরছি। যাই হোক চলো দেখো ভিডিওটা, আশা করি এনজয় করতে পারবে। গাইস ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে ওয়াও ভিউ একটা, কত বড় এরিয়া। এই তো এই তো কাকা কাকা, এবার আমাদেরটা বাবু এ বলছি, বাবু এবার সরে যাও দিকে, পেছন দিকে, আচ্ছা নড়ছি না। ও ও দেখতে পাচ্ছ, ওরও হাত কেটে গেছে রাইডে উঠে, দেখি এরও হাত কেটে গেছে রাইডে উঠে, ঠিক আছে, আর আমারও হাত কেটে গেছে এই যে রাইডে উঠে, ওরও কেটে গেছে রাইডে। যদি ওঠো একটু সাবধানতার সাথে উঠবা, কারণ না হলে হাত মাত ভেঙে যেতে পারে। এবার দেখি এরা নিমিত্ত আসছে, মনে কারণ আসছে, দেখি দেখা যাক কারা কারা। গরম বাবারে, পায়ের নিচটা পুরো প্রচন্ড গরম হয়ে গেছে, আটা যাচ্ছেন একদম বাবারে বাবা। এই যে এখানে আছে আইস করে বসার জায়গা দীঘার মতো, দেখতে পাচ্ছ এখানে নিচে বসে শোয়া যাবে আরাম করে, আরাম করে যদি রাইড করতে করতে হাঁপিয়ে যাও তাহলে এখান থেকে বসে রেস্ট নিতে পারবা, ঠিক আছে ফাইনালি এখানে বসে। এই রাইডটা তো আমাদের চড়া হয়ে গেছে, এবার পাশের রাইড একটা আছে, ওই রাইডটা চড়বো, এই রাইডটা চড়বো আমরা, এই রাইডটা চড়বো আমরা। ও ভাই তো তো গাইস দেখতে পাচ্ছ, এই সাইডে হচ্ছে হুক্কার কাউন্টার, আর ওর পাশের সাইডে হচ্ছে যে ফুড স্টল, যেখান থেকে তোমরা খাবার কিনেও খেতে পারবে এবং হুক্কাও কিনে এখান থেকে খেতে পারবে, ঠিক আছে। 300 টাকা, কত কত 200 আর 300 হুক্কা, দেখি দেখি শট হুক্কা খাচ্ছে, দেখতে পাচ্ছ 200 টাকা করে নিয়েছে, এখানে হুক্কাও নিতে পারবা। এই যে পুলিশ সেই মাস্তি, thank you.
প্রত্যেকটা রাইডে আমরা চড়েছি, রাইড চড়া হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির দিকে চলে যাবো। আর যারা ডাই পার্কের ভিডিও দেখতে চাইছো, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। আমাদের পুরো ঘোরা কমপ্লিট, দেখতে পাচ্ছ হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক ঘোরা কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা সবাই ড্রেস পোশাক দিয়ে এবার বাইরে চলে যাচ্ছি। আর যারা হ্যাঁ ড্রেস পোশাকটা সম্পূর্ণ ঠিক আছে বন্ধু, কোনো অসুবিধা নেই, চশমাটা ভেঙে গেছে ওর বলতে চাইছে। যাই হোক, তা আমাদের হচ্ছে ড্রাই মানে ওয়াটার পার্ক ঘোরা কমপ্লিট। যদি ড্রাই পার্কের ভিডিও দেখতে চাও তাহলে উপরে আই বাটনে অথবা ভিডিও স্ক্রিনে শো হচ্ছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর আরও বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।